সমুদ্র সৈকতে ঘোড়ায় পিঠে চড়ে উত্তাপ ছড়ালেন বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। উত্তাপ ছড়াতে বরাবরই ভালোবাসেন নায়িকা পরীমনি, হোক সেটা অন স্ক্রিন বা অফ স্ক্রিন। দেখতে সুন্দরী, আকর্ষণীয় ও লাস্যময় হওয়ার দরুন তার ছড়ানো উত্তাপ হাজার কিলোমিটার বেগে আঘাত করে শতপুরুষের বুকে, শিহরণ তোলে। মাঝে মাঝে নিজের ফেসবুক দেয়ালে নানান ছবি প্রকাশ করেন, জানিয়ে তার ভক্ত অনুরাগীদের মাঝে নড়াচড়া পড়ে। সেই ধারাবাহিকতায় এবার তিনি মার্চের দারুণ দহনে উত্তাপ ছড়ালেন। পরীমনির ফেসবুকে সমুদ্র সৈকতে ঘোড়ার পিঠে চড়া কিছু ছবি প্রকাশ পেয়েছেন। স্বল্প বাসনা নিয়ে ছবিগুলো তুলেছেন তিনি। সম্প্রতি ইন্দোনেশিয়ার বালি দ্বীপের স্বামী তামিম হাসানকে নিয়ে অবকাশ যাপন করতে গিয়েছিলেন, সেখানে তিনি এরকম কামনায় দেবীরূপে ধারণ করেন। এই ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন তামিম হাসান। এদিকে পরীমনি ছবিতে উত্তাপ ছড়ালেও চলচ্চিত্র ক্যারিয়ারে ঠিক তার উল্টো চিত্র বিরাজ করছে। ছোট ক্যারিয়ারে একাধিক ছবিতে অভিনয় করেছেন, পেয়েছেন তারকা খ্যাতি, কিন্তু তার অভিনীত ছবিগুলো ব্যবসা সফল হয়নি। যদিও অনেক চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন সৌন্দর্যের মতো অভিনয়ের দিকেও সহসায় সবার মন জয় করে নিবেন পরী, হয়তো অচিরেই বাংলা চলচ্চিত্র ও এ প্রজন্মের সুন্দরী নায়িকায় সেই কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাবেন। তবে সেজন্য অপেক্ষার পাশাপাশি করতে হবে চেষ্টাও, আর সেটা করতে হবে পরীমনিকেই। তো বন্ধুরা, কেমন লাগছে পরীমনির লেটেস্ট পিকচারগুলো কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন, এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।